এই দিনটা হলো 5th February, মানে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ভিডিও। ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা দুজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এইবার প্রেগনেন্সির জন্য আর সেই রিক্সটা নেইনি। সকাল থেকে ল্যাদ খেয়ে খেয়ে দুজনের বাড়িতে একসাথেই কেটেছে। তারপর ও আমাকে হঠাৎ করে এসে বললো, চলো একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি, কিছু তো একটু করতে হবে। তো গঙ্গাধারে এসেই তারপর ও কাবাব অর্ডার দিয়েছিল, ও আর আমি দুজন মিলে এটাই খাচ্ছিলাম। আমার খুব একটা ভালো লাগেনি, বাট ওকে ওকে ছিল, খুব খারাপও বলতে পারি না। তো আমি ভাবলাম যে আজকে যখন আমাদের অ্যানিভার্সারি, একটু সেজে গুজেই বেরোনো যাক। আর প্রতিবার আর কেউ আমাদের অ্যানিভার্সারি মনে না রাখলেও মা আর বাবা কিন্তু মনে রাখে। ওর আর আমার আজকে যেই ড্রেসটা পরা সেটা কিন্তু মা আর বাবা মিলেই দিয়েছে। দেন আমি ওকে বললাম যে চলো কিছু যখন হচ্ছেই না তাহলে একটা কেক নিয়ে এসে আমি আমাদের মতো সেলিব্রেশন করি। সেই মতোই আমরা চলে এলাম মিওমোরে। আর মিওমোর থেকে ও বললো যে চলো তোমাকে একটা গিফট কিনে দিই। তো আমি প্রথমে ভাবলাম জুডিওতে আসবো, জুডিওতে চলেও এলাম, কিন্তু এখানের কালেকশন আমার খুব একটা ভালো লাগেনি। তাই ব্যারাকপুরের পাশেই যেহেতু ট্রেন্স ছিল ওখানেই আবার গেছিলাম দেখতে যে কী কী আছে। আর এইবার না, কোইনসিডেন্টলি ও আমাকে যেটা কিনে দিয়েছে, মানে আমার যেটা পছন্দ হচ্ছে সেটাও হোয়াইট, আর তার সাথে বাবা যেটা দিয়েছে, মানে এখন যেটা আমি পরে রয়েছি সেটাও হোয়াইট। যাই হোক, আমার বেশ ভালোই লেগেছে। বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কোনটা নিয়েছি। আর দেন আমি বাড়ি এসে একটু দেখছিলাম মেকআপটা না তাড়াহুড়ো করে করে গেছিলাম, যখন এক ঘন্টা পর বসেছিল এত ফ্ললেস লাগছিল, এত ভালো লাগছিল। তো আমি এখানে চকলেট কেক নিয়ে এসেছিলাম। চকলেট কিন্তু আমার একদমই পছন্দ করে না, তবুও এনেছি কেন জানো? ওকে ডক্টর বলেছে যে যত কেক অ্যাভয়েড করবে ততই বেটার, আর যেহেতু ও খায় না তাই আমি ভাবলাম যে চকলেটটা নিলেই ও আর খাবে না আর কি, কারণ ও চকলেটের স্মেলটাই পছন্দ করে না। দেন বাড়ি এসে আমরা ছোট্টখাট্ট একটা সেলিব্রেশন করেছিলাম দুজনে মিলে। অনেকটা রাতেই ফিরেছিলাম 9:30 দিকে, তখন আর ক্যান্ডেল পাইনি, তাই দুজনে মিলে কেকটা কাট করে দুজন দুজনকে খাইয়ে দিলাম। ভাবলাম এইভাবেই একটু স্পেশাল করা যাক, এরপর তো আমরা আবার তিনজন হয়ে যাব, দুজনের এই মুহূর্তটা আর পাবো না। তাই দুজনে মিলে দুজনকে সুন্দর করে কেক খাইয়ে দিলাম আর একটা ছোট্ট কেক কাট করলাম। তখন মা অলরেডি ঘুমিয়ে গেছিলো আর বাবা তো বাড়িতে নেই, তাই ও যেহেতু চকলেট কেক খায় না প্রথমে বলেছিলো, তারপর দেখলে আমি ওকে হোয়াইট চকলেটের একটা পিস দিয়েছিলাম, তখন বললো হ্যাঁ এটা আমি খেতে পারি। দেন এসে বলছে গিফট দাও, গিফট দাও আমাকে। এই গিফটেরও একটা হিস্ট্রি আছে, পরে তোমাদের কোনো একটা ভ্লগে বলবো। তো গিফট আমি এবার ওর জন্য সেরকম কিছুই কিনতে পারিনি, কারণ আমার কাছে একটু টাকা পয়সা শর্ট ছিল। তো ওর জন্য একটা টি শার্টই আনা হয়েছিল, এটাও দেখিয়ে দিচ্ছে। তারপর আমি বলছিলাম একটু পরে দেখো, একটু পরে দেখো, বলছিল না না থাক আমি পরে পরবো, সামনেই আমাদের একটা অকেশান আছে সেটাতেই পরবে বলছিল। তো আমি তবুও খুলছিলাম, দেন ও আমাকে বলছিল দেখি তোমাকে কেমন লাগে, কারণ ওর টি শার্ট বেশিরভাগই আমিই পরে নিই আর কি, আর এখন আমার হয়েও যায় যেহেতু আমি এখন অনেক ওভারসাইজ পরি। দেন আমাকে বললো যে দাঁড়াও আমি তোমাকে গিফট দিচ্ছি। আমি বললাম তুমি তো আমায় নিয়েই কিনে দিয়েছো, তো আবার দেওয়ার কী আছে? বললো না না দেখো না তুমি, তো দেখো আমি এই হোয়াইট কালারের ওয়ান পিসটা এনেছি, আমার না ভীষণ সুন্দর লেগেছে, বেশ সোভার লেগেছে আমার আর কি। দেখো তুমি দুটো, আমি যেটা পরে রয়েছে আর এইটা, অনেকটা প্যাটার্ন কালার একই, মানে ডিজাইনটাও এক টাইপেরই কালার আর কি। তো এইভাবেই আজকে আমরা দুজন আমাদের দিনটাকে শেষ করলাম। টাটা।